রমজান মাস চলতেছে, তো রমজান মাস আসছে বলেই আমাদের পড়াশোনা থামিয়ে রাখা কিন্তু চলবে না, যেহেতু জুন মাসে আমাদের কি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তারই ধারাবাহিকতায় আমি কিন্তু আপনাদের প্রায় প্রত্যেকটা সাবজেক্টেরই ধারাবাহিকভাবে বিভিন্ন সুপার সাজেশন এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, যেন আপনারা একটু হলেও দিক নির্দেশনা পান। শিক্ষার্থী বৃন্দ, আজকে আমি গণিত বিষয়ের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যা ইতিমধ্যে আমি পরিসংখ্যান অধ্যায় থেকে আপনাদের দুটি অধ্যায় দুটি প্রশ্ন দেখিয়েছিলাম, দুটি নিয়ম, একটি হচ্ছে মধ্যক আর একটি প্রচুরক। তো একটি নিয়ম বাকি ছিল যেটা আমাদের শর্ট সিলেবাসে ছিল, শর্ট সিলেবাসে গড় মধ্যক প্রচুরক, এই কটি গড় মধ্যক প্রচুরক এই তিনটি টপিক বলেছিল, তিনটি নিয়ম শিখতে বলেছে। সেক্ষেত্রে আজকে আমাদের সংক্ষিপ্ত গড় শিখলে কিন্তু পরিসংখ্যানটা ক্লোজ হচ্ছে, পরিসংখ্যান চ্যাপ্টারটা। তার পরবর্তীতে আমি যে সুপার সাজেশন দিয়েছিলাম সেই সুপার সাজেশন গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবেন যে আমরা 2018 সালে আসা একটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে আলোচনা করছি, আশা করি আপনাদের উপকার হবে। দেখেন, এরকম একটি সারণী দেওয়া থাকবে প্রশ্নে, এরকম একটি সারণী দেওয়া থাকবে। এখানে প্রথম ঘরটা আছে হচ্ছে উৎপাদ খরচ, এক কথায় শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান দেওয়া থাকতে পারে। আর এই দ্বিতীয় ঘরটা আছে হচ্ছে গণসংখ্যা, তো এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা, শ্রেণীর ঘর, আর এটা হচ্ছে গণসংখ্যার ঘর। এখান থেকে সংক্ষিপ্ত গড় করতে হবে। আপনারা একটা বিষয় মনে রাখবেন, সংক্ষিপ্ত গড় করতে হলে ঘর এপাশে আমাদের কলাম লাগে হচ্ছে পাঁচটা, সংক্ষিপ্ত গড় করতে হলে কলাম লাগে পাঁচটা, আর যদি গাণিতিক গড় করি তাহলে কলাম লাগবে হচ্ছে চারটা। এখন প্রশ্ন হলো যে আমরা কোন গড়টা শিখবো, আমরা কিন্তু দুইটাই শিখবো, কিন্তু সংক্ষিপ্ত গড়টা একটু বেশি করবো। এই কারণে বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখি সবচেয়ে বেশি এসেছে সংক্ষিপ্ত গড়। হ্যাঁ, আর আমাদের সিলেবাসে, সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু কোন গড় করতে হবে এটা বলে নাই, তারা বলেছে গড় মধ্যক প্রচুরক শিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত গড়টা আগে দেখতেছি, পরবর্তীতে গাণিতিক গড় বের করাও শিখবো আস্তে আস্তে। এখন একটু খেয়াল করেন, সংক্ষিপ্ত ঘর করতে হলে আমাদের কলাম করতে হবে কয়টা? পাঁচটা। তা আমরা পাঁচটা ঘর করেছি, এখন প্রথম ঘরে কি লিখবো? প্রথম ঘরে লিখবো এখানে যে শ্রেণী ব্যাপ্তি যেটা দেওয়া আছে সেটি লিখবো। এখন শ্রেণী ব্যাপ্তিতে আমাদের এখানে উৎপাদ খরচ লেখা আছে বলে আমরা উৎপাদ খরচ লিখেছি। আর দ্বিতীয় ঘরটা মধ্যমানের জন্য রাখবো, তৃতীয় ঘরটা গণসংখ্যা রাখবো, গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এফ আই। এরপর এখানে একটা অংশ থাকবে, একটা ঘর থাকবে, সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি। কি থাকবে? ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতিকে ইউ আই দ্বারা প্রকাশ করে, আর এই ঘরটা হবে এফ আই ইউ আই, মানে এফ আই আর ইউ আই এর গুণফল, সেটা প্রত্যেকটা শ্রেণীর জন্য একটা খাতে এফ আই ইউ আই গুণ করে আমরা বসাবো। তো আমরা যদি সমাধান করি আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো একটু খেয়াল করবেন, এখানে আমাদের মধ্যমানটা আমরা কিভাবে বের করবো? আমাদের শ্রেণী যেটা থাকবে, শ্রেণী ব্যাপ্তি আছে না, এখান থেকে যেই শ্রেণী ব্যক্তি নিম্ন সীমা এবং উচ্চ সীমা এ দুটো যোগ করে দিব, যোগ করে দুই দিয়ে ভাগ করে দিব। আপনি একটু ভালো করে খেয়াল করে, আবার বলছি, এই শ্রেণীতে সবচেয়ে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা যে দুটি সংখ্যা আছে দুটি যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে। তাহলে দুই আর ছয় যোগ করলে কত হয়? আট হয়। আটকে দুই দিয়ে ভাগ করলে কত হয়? চার হয়। তাহলে আমরা এখানে চার বসাই। একই রকম এই ঘরটা করবো, ছয় আর দশ যোগ করলে কত হয়? ষোলো। ভাগ করলে কত হয় দুই দিয়ে? আট হয়। কিন্তু খেয়াল করেন তো, চার আট কত করে বাড়ছে? চার করে বাড়তেছে না। এরপর যদি আপনি এ করেন, দেখেন দশ আর চোদ্দ যোগ করবেন, যোগ করে দুই ভাগ করে দিবেন, কত হবে? চব্বিশ। চব্বিশ কে দুই ভাগ করলে কত হবে? বারো হবে। তাহলে বারো হচ্ছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রেণী ব্যবধান কত করে আছে? চার করে আছে। সেই চার যোগ করতে করতে আসলে কিন্তু হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার অনেকটা সময় বেঁচে যাবে। আবার বলছি, একটু খেয়াল করেন, আপনি যদি প্রত্যেকটা শ্রেণীর জন্য এই দশ যোগ চার ভাগ দুই এখানে বসান, আবার চোদ্দ যোগ আঠারো ভাগ দুই এখানে বসান, অনেক সময় লাগছে ক্যালকুলেটার। আর আপনি কি করবেন? প্রথমটা যোগ করবেন, যোগ করে বসাবেন। এখন দেখবেন ব্যবধান কত আছে, ব্যবধান যা আছে তাই যোগ করতে করতে আসবেন। ব্যবধান চার করে আছে, চারের সাথে চার যোগ করলে আট, আটের সাথে চার যোগ করলে বারো, বারোর সাথে চার যোগ করলে ষোলো, ষোলোর সাথে চার যোগ করলে বিশ, বিশ বিশের সাথে চার যোগ করলে চব্বিশ, এখানে হবে আঠাশ, আর এখানে হবে হচ্ছে বত্রিশ। দেখেন খুব সহজে কিন্তু হয়ে গেল। হ্যাঁ, শ্রেণী বর্তমান। এখন এই দুটা ঘর বাকি আছে, ধাপ বিচ্যুতি এবং এফ আই আছে। ধাপ বিচ্যুতি বের করার সূত্র একটু খেয়াল করবেন, আমি একটু আপনাকে দেখাই দিই। ধাপ বিচ্যুতি বের করার সূত্র, ইউ আই সমান হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ।
এটা হচ্ছে ধাপ বিচ্যুতি বের করার সূত্র। এখন এক্স আর তো আমরা পেয়েছি, এক্স এর মানে কি মধ্যমান, প্রত্যেকটা শ্রেণীর জন্য মধ্যমান পেয়েছি, এ তো নাই, এইচ ও পেয়েছি, এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত করেছে পাঁচ করে করছে, এ নাই, এটা হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড়। তো আনুমানিক গড় মানে কিন্তু একটি গড় আনুমানিক বলতে বুঝি কিন্তু ধরে নেওয়া, অনুমান করে নেওয়া। সেই ক্ষেত্রে এই অনুমান করে কোথা থেকে নিব, কি নিব, সেটা এর মানটা নেওয়ার নিয়ম হচ্ছে আপনার যে মধ্যমান আছে মধ্যমান থেকে যে কোনো একটা মান আপনি এ ধরে নেবেন, মানে অনুমিত গড় বা আনুমানিক গড় ধরে নেবেন। কি বলেছি, মধ্যমান যা আছে এই মধ্যমান থেকে যে কোনো একটি আপনি ধরে নেবেন এর মান। তো আমরা মাঝখান বরাবর একটি এর মান ধরলাম, এটা হবে তীর চিহ্নতে দেখাবে, এটা হচ্ছে এ, তার মানে বিশ ধরলে, হ্যাঁ এর মান বিশ। এখন দেখেন এর মান যেখানে বিশ ধরবেন, সবচেয়ে সহজ আপনাদের শর্টকাট করাই দিচ্ছি, এর মান যেখানে বিশ ধরবেন সেখানে ধাপ বিচ্যুতির মান হবে জিরো, উপরের দিকে প্রত্যেক ঘরে মাইনাস এক মাইনাস দুই মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার, উপরের দিকে গেলে মাইনাস এক মাইনাস এভাবে এক এক করে বাড়বে, আর নিচের দিকে আসলে এক দুই তিন, যদি আরো ঘর থাকতো চার হতো। আবার দেখেন আমরা মনে করেন ধাপ বিচ্ছুতি এখানে ধরি নাই, এখানে ধরেছি, তাহলে এই বরাবর কি হতো শূন্য হতো, আর এখানে হতো কি মাইনাস এক, নিচের দিকে আসলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে বাড়তে থাকতো। বিষয়টি কি ক্লিয়ার হয়েছে, যেখানে ধাপ বিচ্ছুতি ধরবেন ধরবেন যে শ্রেণীতে সেই শ্রেণীতে ধাপ বিচ্ছুতির মান হবে জিরো। দেখেন একটা জিরোর মান বের করতে আপনি বুঝতে পারবেন, ওই জায়গাটায় আমরা যদি একটু খেয়াল করি এইচ এর মান কত চার বসাই দিলাম, এই ঘরের জন্য এক্স এর মান কত বিশ বিশ নিলাম, এই ঘরের জন্য আমরা এই ঘর বলতে পুরো অঙ্কের জন্য এ ধরছি কত বিশ বিশ নিলাম, বিশ বসাই দিলাম এর জায়গায়, তাহলে দেখেন বিশ থেকে বিশ বাদ দিলে কত হয় শূন্য, শূন্যকে চার দিয়ে ভাগ করলে কত হয় শূন্য, তার মানে আমাদের যে জায়গায় এ ধরেছি সেখানে কত হচ্ছে শূন্য হচ্ছে। একইরকম ভাবে আপনি মান বসিয়ে দেখেন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বের হবে। এখন একটি কাজ বাকি আছে, একটি ঘর, এই ঘরটা এফ আই এক্স আই, এটা কি হিসেবে আছে, এফ আই এক্স আই টা কিন্তু গুণ হিসেবে আছে, তাহলে এফ আই মানে কোনটা এটা, আর এক্স ইউ আই, ইউ আই মানে এটা, সেক্ষেত্রে এটা গুণ করে বসাবো এবং চিহ্ন সহ বসাতে হবে। তো মাইনাস এ প্লাস এ গুণ করলে মাইনাস চার, সাথে এক গুণ করলে চার, মাইনাস এ প্লাস এ মাইনাস তিনের সাথে নয় গুণ করলে তিন নয় সাতাশ, মাইনাস এ প্লাস এ গুণ করলাম বিয়াল্লিশের সাথে, যদি আমরা দুই গুণ একুশের সাথে যদি দুই গুণ করি তাহলে হবে বিয়াল্লিশ, এরপরে মাইনাস এ প্লাস এ মাইনাস থাকতেছে কি সাতচল্লিশ, সাথে এক গুণ করলে সাতচল্লিশ, এরপর বিয়াল্লিশ বাহান্নর সাথে আপনি কি গুণ করবেন শূন্য গুণ করবেন, যাই গুণ করবেন শূন্য হয়ে যাবে, ছত্রিশের সাথে এক গুণ করবেন কত হবে ছত্রিশ হবে, উনিশের সাথে দুই গুণ করবেন কত হবে আটত্রিশ হবে, তিনের সাথে তিন গুণ করবেন কত হবে নয় হবে। এই হচ্ছে আমাদের গেল হিসাব, আমরা বুঝতে পারছি নিশ্চয় গুণ করে বসিয়েছি। এখন কি করতে হবে, দেখেন তো এই মোট গণসংখ্যাগুলো মোট করতে হবে, যোগ করতে হবে, তো এক নয় একুশ সাতচল্লিশ এটা যোগ করলে আমাদের হবে একশো আটাশি, একটু আপনারা ক্যালকুলেটার করবেন, এটা হবে একশো আটাশি, একশো আটাশি ওয়ান এইট এইট, ক্লিয়ার। এরপর এগুলো যোগ করবেন, ক্যালকুলেটর কিভাবে করবেন আমি আপনাকে বলি, মাইনাস ফোর তারপরে মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ফোরটি টু তারপরে মাইনাস ফোরটি সেভেন এরপরে প্লাস প্লাস দিবেন হচ্ছে ছত্রিশ প্লাস আটত্রিশ প্লাস নয়, এবার যখন ক্যালকুলেটর করবেন তখন আপনার যোগফল আসবে মাইনাস সাঁইত্রিশ, যোগফল আসবে হচ্ছে মাইনাস সাঁইত্রিশ। এই তাহলে আমরা কি পেলাম, এন এর মান পেলাম আর সামেশন এফ আই ইউ আই এর মান পেলাম। এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত গড়ের সূত্রটা কি, সেখানে চলে যাব। তো সংক্ষিপ্ত গড়ে যদি আমরা যেতে চাই, সংক্ষিপ্ত গড়ের সূত্র একটু খেয়াল করবেন, সংক্ষিপ্ত গড় এক্স বার সমান এ প্লাস উপর হবে সামেশন এফ আই ইউ আই নিচে হচ্ছে এন ইন্টু এস, এটা কিন্তু সূত্র। এখন আপনি মান বসাই দেন, এর মান কি ধরেছেন, এর মান ধরেছেন হচ্ছে বিশ, টোয়েন্টি বসাই দিলেন প্লাস সামেশন এফ আই, এফ আই এর মান কত হয়েছে মাইনাস সাঁইত্রিশ, মাইনাস সাঁইত্রিশ বসাই দিলেন, নিচে মোট গণসংখ্যা কত বের হয়েছে এন এর মান একশো আটাশি, এন এর মান বসাই দিলেন একশো আটাশি ইন্টু এইচ মান হচ্ছে কত, এইচ মান হচ্ছে শ্রেণী ব্যবধান ফোর। এখন আপনি কি করবেন দেখেন, বিশের জায়গায় বিশ বসাবেন, হ্যাঁ আরেকটা আমি বেশি করে দিলাম, এই সাঁইত্রিশের সাথে চার কি আছে আপনার গুণ আছে,
তো 37 সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে একটু খেয়াল করেন 37 এর সাথে যদি 4 গুণ করি 37 গুণ 4 তাহলে হবে 148 মাইনাস 148 148 আর নিচে হচ্ছে 128 এখন দেখেন এই 20 20 এখানে বসে গেল এখানে কি আছে মাইনাস আছে না মাইনাস আর প্লাসে গুণ হয়ে কি হয় মাইনাস উপর আছে 148 আর নিচে আছে 128 যদি আমরা ভাগ করে দিই 148 কে 188 দিয়ে তাহলে আমাদের হবে 0.79 তো আমরা এখানে দিব হচ্ছে 0.79 মানে 79 এখন কি করবেন 20 থেকে এটা বিয়োগ করে দিবেন তো 20 থেকে যদি আপনারা বিয়োগ করেন বিয়োগ হচ্ছে 20 20 বিয়োগ পয়েন্ট 20 বিয়োগ পয়েন্ট হচ্ছে 79 আপনাদের কিন্তু থাকবে হচ্ছে 19.21 তো এই হচ্ছে আপনার সংক্ষিপ্ত গড় বের করার পদ্ধতি শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন অঙ্কটা কিভাবে করবেন তো আমি আবার একটু আপনাদের বলি প্রথমে আমাদের ঘর কলাম করতে হবে এদিকে পাঁচটা প্রথম সারিতে শ্রেণী ব্যবধান বসে যাবে পরেরটা মধ্যমান পরেরটা গড় সংখ্যা পরেরটা ভাব বিচ্যুতি পরেরটা FIUI ভাব বিচ্যুতি যেখানে ধরবেন এ এর মান সেই বর্গ জিরো দিবেন উপর দিকে গেলে -1 -2 করে বাড়বে আর নিচের দিকে আসলে 1 2 করে বাড়বে এরপর গুণ করলেন সবগুলো যোগ করলেন মোট গড় সংখ্যা করলেন তারপর আপনি কি করবেন সংক্ষিপ্ত গড়ের সূত্র যেটি আছে সেটি বসাই দিবেন এখন এর মান যেটা ধরেছেন সেটা বসাই দেন 20 সামেশন FIU এর মান মাইনাস 37 সেটা বসাই দিলেন এরপর হচ্ছে n এর মান হচ্ছে 188 সেটা বসাই দিলেন এরপর 4 এর সাথে 37 গুণ করলে আপনার কি হবে 4 এর সাথে 37 গুণ করলে হবে হচ্ছে 148 সেটা হচ্ছে মাইনাস মাইনাস থেকে গেল এরপর এই মাইনাস এই প্লাসে গুণ করে কি হবে মাইনাস তারপরে আমরা কি করছে 48 148 কে 188 তে ভাগ করে হইছে 0.79 এরপর 20 থেকে এটা বাদ দিলে আমাদের থাকে 19.21 এটা অবশ্যই উত্তর যেখানে লিখবেন সেখানে কি দিবেন প্রায় দিবেন হ্যাঁ যেহেতু গ তো শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আমাদের একটি যে টপিকটা বাকি ছিল সংক্ষিপ্ত গড় সেটি করার চেষ্টা করেছি তো এখানে এই শ্রেণী ব্যবধান চার কিভাবে আসলো আমি এটা বুঝতে চেয়েছিলাম দেখেন এখানে আমাদের আছে 2 থেকে 6 তাহলে 2 3 4 5 6 কত হয় ব্যবধান মনে হচ্ছে 5 না কিন্তু দেখেন এই 6 ঘরটা কি আরেকবার ব্যবহার হয়েছে না এইজন্য এক আপনার কম নিতে হবে তার মানে এখানে যদি আপনি গুনেন এই 6 কিন্তু এখানে ধরতে পারবেন না এইজন্য এখানে আপনি কি করবেন 5 পদ্ধতি দিবেন 2 3 4 5 আবার এখানে দিবেন 6 7 8 9 তাহলে কত করে হচ্ছে ব্যবধান 4 করে হচ্ছে হ্যাঁ তো এই উপরা আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন সংক্ষিপ্ত গড় এই বছর আসার সম্ভাবনা 100% যেহেতু আপনাদের কোনো গ্রাফ পেপারে সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয় নাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন আপনারা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কপিটেক বাংলা সাথে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে বন্ধুরা উপকৃত হবে আমি অন্তত একটু প্লিজড হব আপনাদের বলি যে আপনারা ক্লাসগুলো শেয়ার করছেন সবাই দেখতেছে তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম।